মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের একটা সাধারণ অভিযোগ হচ্ছে ইন্টারনেটের ডাটা দ্রুত শেষ হয়ে যাওয়া। ভারী কোনো সফটওয়্যার চালানো, ইউটিউবের বেশি ব্যবহার, অনলাইনে গান শোনা হয় না, তবুও অকারণেই শেষ হয়ে যায় নেট ব্যালেন্স। কিন্তু কেন, চলুন জেনে নেওয়া যাক। স্মার্টফোনে বেশি অ্যাপ ব্যবহার করলে অ্যাপস ইনস্টল হওয়ার সময় এবং পরে ব্যাকগ্রাউন্ডে ডাটা ব্যবহার হতে থাকে। ব্যাটারি লো পাওয়ার মোডে থাকলে ডাটার ব্যবহার কম হয়। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন অনেক সময় ডাটা পুল করে থাকে। অন্যদিকে সংশ্লিষ্ট অ্যাপসগুলোর নির্মাতারা নিয়মিত অ্যাপসের আপডেট প্রকাশ করে অনলাইনে, আর অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়। যদিও আইফোনের অ্যাপস আপডেট চায়, ফলে এখানেও অনেক ডাটা চলে যায়। থ্রিজি ও ফোর জি ব্যবহারে ডাটার ব্যবহার ভিন্ন হয়। ধরা যাক কেউ থ্রিজিতে ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, ইউটিউব তখন এক ধরনের রেজুলেশনের ভিডিও দেখাবে। যখনই ব্যবহারকারী ফোর জি নেটওয়ার্কে চলে যাবেন, তখন ইউটিউব উচ্চ রেজুলেশনের ভিডিও নিজেই নিয়ে নেয়, তখন ডাটা বেশি খরচ হয়। মোবাইল ডাটায় গতিও একটা বড় বিষয়। থ্রিজির চেয়ে ফোর জির গতি স্বাভাবিকভাবেই বেশি, ফলে থ্রিজি বা ফোর জিতে ইউটিউবে কোনো ভিডিও দেখার পরে স্ক্রিনের নিচের দিকে ওই সম্পর্কিত আরও ভিডিও ইউটিউব রিকমেন্ড করে। তখন ওই ভিডিও দেখতে চাইলে হাই রেজুলেশনের সব ভিডিও দেখাতে শুরু করে। স্বাভাবিকভাবেই ফোর জি ডাটা থ্রিজির তুলনায় দ্রুত শেষ হয়। ফেসবুক ব্যবহারের সময় প্রায়ই ভিডিও অটোপ্লে অপশন চলে আসে, দেখতে না চাইলেও ভিডিও চালু হয়ে যায়। এটা প্রচুর ডাটা নিয়ে নেয়। যারা বোঝেন বিষয়টি তারা তো বোঝেনি, আর যারা না বোঝেন তারাই অটোপ্লে অপশনটা বন্ধ করে দিলে ডাটা সেভ করতে পারবেন। যেটা দেখতে চাইবেন সেই ভিডিওটা চালু করলে আপনি বুঝতে পারবেন কতটুকু খরচ করেছেন। দেশে এখনও ফোর জি সমর্থিত ফোন সেটের ব্যবহার তেমন শুরু হয়নি, সংখ্যায় অনেক কম। স্মার্টফোন ব্যবহারকারীদের ফোর জি সমর্থিত স্মার্টফোন ব্যবহারে উৎসাহী করতে মোবাইল অপারেটরগুলো বিভিন্ন সময় নানা প্যাকেজ অফার করে। ধরা যাক একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে কোনো অপারেটর অফার করল 3 GB-র সাথে অতিরিক্ত 7 GB, মেয়াদ 7 দিন। এর মধ্যে 3 GB হলো 3G আর 7 GB হলো 4G ডাটা। যদি ব্যবহারকারীর স্মার্টফোন 3G হয় তাহলে তিনি শুধু 3 GB ব্যবহার করতে পারবেন, 4G স্মার্টফোন না হয় তিনি 7 GB বোনাস ডাটা ব্যবহার করতে পারবেন না। ফলে দেখা যায় মোবাইল ফোন ব্যবহারকারী 2-3 দিনের মধ্যে 3 GB ডাটা শেষ করে ফেলেন, অথচ তিনি তো জানেন তার ডাটা মোট 10 GB। তিনি ভাবেন এত দ্রুত শেষ হলো কিভাবে। এই বিষয়টি ভালোভাবে মোবাইল ব্যবহারকারীরা না বোঝার কারণে বেশিরভাগ সময় জটিলতা তৈরি হয়। এর বাইরে যদি কারো মোবাইল ডাটা দ্রুত শেষ হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। কারিগরি ত্রুটির কারণেও এমনটা হতে পারে।